একটু আগে নিউজ পড়লাম যে আজকে নাকি আমাদের মোবাইলের যে ফোর জি ইন্টারনেট সেবা সেটা চালু করে দেবে সরকারের পক্ষ থেকে বলা হলো অনেক নিউজ চ্যানেলে দেখলাম এখন তার একটা খুশির খবর দিচ্ছে হচ্ছে পাঁচ জিবি ইন্টারনেট নাকি ফ্রি দিচ্ছে প্রত্যেকটা সিমে এতদিনে যে ইন্টারনেট সেবা বন্ধ থাকলো এর জন্য হচ্ছে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিচ্ছে এখন শুধু আমি আমার কথা বলতেছি বাংলাদেশের জনগণের কথা বাদ দিচ্ছি আমার আশেপাশের লোকজনের কথা বাদ দিচ্ছি শুধু আমি আমার কথাটা বলি আমি আজ থেকে প্রায় সতেরো দিন হয় নাই পনেরো দিনই হবে পনেরো দিন আগে প্রায় হচ্ছে চল্লিশ জিবির একটা প্যাকেজ নিয়েছিলাম হয়তো পনেরো দিনের মেয়াদ ছিল প্রায় পাঁচ ছয়শো টাকা মতো লাগছিল আমার ঠিক আছে আমার যে জিপি সিম জিপি সিমে চল্লিশ জিবি আমি আনুমানিক বলতেছি আমার এতটা চল্লিশ জিবি হবে আর কিনছিলাম হচ্ছে প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা দিয়ে মনে হয় পনেরো দিন মেয়াদে এখন গত দশ বারো বারো দিন তো চালাইতেই পারি নাই এখন আর আমার মেয়াদও চালাইতে পারছে মনে হয় দুই তিন জিবি ফুরাইছে আর মোট কথা এখন আমার ফোনে মেগাবাইট নেই আমি চেক দিলাম আমার ফোনে কোনো মেগাবাইট নেই তার মানে মেয়াদ শেষ আমি বারো দিন চালাইতে পারি নাই চল্লিশ জিবির মধ্যে মানে পাঁচ জিবি হয়তো ফোরাইতে পারছে আর পঁয়ত্রিশ জিবি হচ্ছে চলে গেছে আমার এখন আপনারা যারা ভাই খুশি হচ্ছেন যে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিচ্ছে এটা ভেবে ভাই আপনাদেরকে কী বলবো আপনাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই এই বারো দিন পরে নেট দশ বারো দিন পরে নেট চালু হচ্ছে আপনার ওই খুশিতেই সব কিছু ভুলে যাচ্ছেন ঠিক আছে এখন আমার মতো ভাই আমার তো ধরেন তিরিশ জিবি অ্যাভারেজ যদি তিরিশ জিবি ধরি তিরিশ জিবি ধরেন তিনশো টাকাও যদি ধরি ষোলো কোটি ষোলো কোটি না চোদ্দো কোটি তাদের যারা নিউজ করছে তাদের অনুসারেই বলতেছি চোদ্দো কোটি মানুষ হচ্ছে ইন্টারনেট সে ব্যবহার করে সিম দিয়ে চোদ্দো কোটি চোদ্দো কোটি যদি একজনের এক জিবি করেও চলে যায় এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে কত টাকার এম বি সিম কোম্পানি নিয়ে গেছে একবার সেটা চিন্তা করেন কত টাকার মেগাবাইট কত টাকার মেগাবাইট সিম মানে আত্মসাত করছে শুধুমাত্র এখন তো সবাই পাঁচ জিবি করে দিচ্ছে আপনারা খুশিতে বাগে ভাগ ভাই আমারই পঁয়ত্রিশ জিবি বুঝছেন ভাই আপনারা এ হচ্ছে বিষয় মানে ওই যে জুতা মেরে গুরুদান করতেছে সিম কোম্পানি হলো বিষয় এরকম বিষয় একটা হয়েছে ঠিক আছে আচ্ছা এই টপিক বাদ দিলাম ভাই এখন এই যে ফেসবুক বন্ধ এখনও ফেসবুক এখনো বন্ধ আর অন্যান্য কোন প্ল্যাটফর্ম বন্ধ কি না বন্ধ অত খোঁজখবর রাখতেছি না আপাতত এখন বলি ফেসবুক কিন্তু শুধুমাত্র যোগাযোগের মাধ্যমই না ফেসবুক যে যোগাযোগের মাধ্যমের জন্য বন্ধ করা হয়েছে আর যে সহিংসতা সরাচ্ছে গুজব সরাচ্ছে এর জন্য বন্ধ করছে ঠিক আছে মানলাম ভাই শুধু কিন্তু এই গুজব সরানোর কাজে ফেসবুক ব্যবহার করা হয় না সহিংসতা সরানোর কাজে ফেসবুক ব্যবহার করা হয় না ফেসবুকে হাজার হাজার গরিব মধ্যবিত্ত এবং বড় লোক যাই বলেন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা বিদেশ থেকে প্রবাসীদের মতো ডলার আনতেছে রেমিটেন্স রেমিটেন্স আনতেছে দেশে তারা তো ক্ষতিগ্রস্ত আর দুই নাম্বার পয়েন্ট যদি ধরি অনেক লোক যারা পড়ালেখা করে চাকরি পাচ্ছে না চাকরি করতে না ঘুষ দিয়ে চাকরি করতে না তাদের কোনো কোটা নাই তাদের মামা নাই চাকরি করতে না তারা ফেসবুকে বিজনেস পেজ খোলা তারা বিভিন্ন প্রোডাক্টস বাই সেল করে শুধুমাত্র ফেসবুকে বুস্টিং করা সংসার চলে তাদের ফেসবুক আজকে যে বারো দিন বন্ধ কবে খুলবে তারও ঠিক নাই দশ বারো দিন যে বন্ধ আর কবে খুলবে তারও ঠিক নাই যারা যে এই যে চাকরি বাকরির পিছনে ঘুরে যারা চাকরি করতে পারে তারা যে ফেসবুকে ব্যবসা করছে তাদের কী হবে ভাই একটা ভাই দেখলাম পোস্ট করছে ইউটিউবেই ইউটিউবে ওই যে আমাদের কি বিটিআরসি থেকে যে মিটিং করছে ওইখান থেকে যে নিউজ করতেছে ওই নিউজের নিচে দেখলাম একজন কমেন্ট করছে ভাই আমার তিনটা বাচ্চা একটা বউ বৃদ্ধ বাবা মা আছে ঢাকায় আমি ফেসবুকে পেজ পেজ থেকে প্রোডাক্ট সেল করতাম অনলাইনে তো ওইখান থেকেই আমার ইনকাম সোর্স ছিল পুরো ফ্যামিলি চলতো আজকে দশ বারো দিন যাবত সব কিছু বন্ধ রয়েছে আমার কোনো কিছুই হচ্ছে না আমি বসে বসে খাচ্ছি কারেন্ট বিল দিচ্ছি পানি বিল দিচ্ছি গ্যাস বিল দিচ্ছি বাসা বিল দিচ্ছি আমার অবস্থা একদমই খারাপ আমা আমাদের মতো লোকদের দিকে তাকে অন্তত ফেসবুকটা চালু করে দেন ভাই আপনাদের যদি ক্ষমতা থাকে আপনারা ফেসবুকের কাছে জবাব দিতে চান ফেসবুকের কাছে সাথে কথা বলে এগুলো নিষ্পত্তি করেন কিন্তু ফেসবুকটা অপেন করেন শুধুমাত্র প্রবাসীদেরকে আপনারা রিকোয়েস্ট করতেছেন রেমিটেন্স পাঠানোর জন্য ভাই রেমিটেন্স আমাদের মাধ্যমেও আসে প্রবাসীরা হিউজ পরিমাণে একটা রেমিটেন্স পাঠায় এটা সবাই জানে তাদের প্রতি অনেক শ্রদ্ধা ভাই কিন্তু ভাই আমরা একটু পরিমাণে হলেও রেমিটেন্স আনি ঠিক আছে যারা ইউটিউবার আছে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কথা একটু চিন্তা করেন তাদের কথা চিন্তা করলে আপনাদের রেমিটেন্সের পরিমাণ একটু হলেও দেশে আসবে এলে এক নম্বর পয়েন্ট এই এই পয়েন্টটা গেল আর যারা ওই যে বললাম চাকরি পাচ্ছে না চাকরি আন্দোলন করতে গেলেও মারতেছেন জেলে পড়তেছেন তাদের উপরে অত্যাচার করতেছেন আবার চাকরি বাদ দিয়ে যদি ঘরে বসে অনলাইনে ব্যবসা করতেছে ফেসবুকে ভাই তাদের ফেসবুকে আপনারা বন্ধ করে দিচ্ছেন তাইলে ভাই আর সম্ভব না ভাই সো ভাই আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি সবই আছে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকলো ভাই অন্তত ফেসবুকটা চালু করে দেন ইউটিউবের আগে ফেসবুকটা চালু করার দরকার ছিল কারণ ফেসবুকে অনেকে অনলাইন বিজনেস বেসগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য করে ঠিক আছে ভাই তো এর হচ্ছে পার্সোনাল অপিনিয়ন কেউ আবার আমার কথা কষ্ট পায় না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ